শোন, আমাদের এলাকায় আমাদের বন্ধু বান্ধবের ভিতরে শুধু তুই আছিস যে একটু ভালো চাকরি করিস, তাই তোর কাছে আজকে একটা খবর নিয়ে আসলাম। কি খবর নিয়ে আসিস? তুই তো সপ্তাহে 3-4 বার করে খবর নিয়ে আসিস আর 100-200-500 টাকা ধান্দা মেরে নিয়ে চলে যাস। এখন আবার কি খবর নিয়ে আসিস? আর আমি চাকরি করি, আমি টাকা কামাই, তোদের কামাতে কি হয়? তোরা বেকার থাকিস কেন? তোরাও চাকরি কর, টাকা কামা। আরে শোন, সে আমি তোর কাছ থেকে 200 টাকা ধান্দা মারি ঠিক আছে, কিন্তু আজকে আমি আমার ধান্দার জন্য আসিনি, আইসি অন্য মানুষের জন্য, একটু পর উপকার করার জন্য। তুই করবি পর উপকার? বুঝলাম না বিষয়টা, একটু বুঝে বল দেনি, কার উপকার করবি তুই? আরে উপকারটা আমি করব না, উপকারটা আমি তোদেরই করাবো। আরে উপকারটা করার পরে সব এলাকায় মহল্লায় পোস্টার টাঙাই দেবো যে তুই কত বড় একটা ভালো কাজ করেছিস। তুই পোস্টার টাঙায় প্রচার করবি যে আমি ভালো কাজ করেছি? এ আজ পর্যন্ত যে কটা হেল্প নিছিস, কোনোদিন কারো কাছে মুখ ফুটে বলেছিস যে লিটন আমার এই উপকারটা করিয়েছে? কোনোদিন তো কৃতজ্ঞতা স্বীকার করলি নে, আর আজকে তুই আইসিস আমার প্রচার করে বেড়াতি। তো যাই হোক, কার কি কোন সমস্যা হয়েছে, কি উপকার করতে হবে? আরে ওই যে আমাদের এলাকার মুসা ভাই আছে না, ওর ছেলে রহমান ভাই। কি করে? ও সরি, ওই মুসা কাকার ছেলে রহমান ভাই, ওর একটা চাকরি হবে বুঝছিস, তার চাকরিতে প্রায় 10,000 মতো টাকা লাগবে, 5,000 গুছাতে পেরেছে আর 5,000 টাকার জন্য আমার কাছে আইলো। এখন তুই কো আমি কোনতে দেব? আমি নিজেই তো শেষামি করে চলি, এর কাছে ওর কাছে তোর কাছে। চুপ থাক, একটু ভাল লাগলো যে তুই যে শেষামি করে সেটা স্বীকার করলি। আমারও ভালো লাগছে যে তুই আমার ফিরস্তিস নে, উপকার করতেছিস। আরে উপকার তো মানুষের আমি করি, কম করি নে। তুই এটা ভাবিস নে যে আজকে তুই আইসিস দেখে আমি উপকার করতেছি, তোর জন্য আমি জিন্দগিতে উপকার করতাম না, ওই মুসা কাকার ছেলের জন্য আইসিস, ওর কথা বলিছিস, এই জন্যই তোরে আমি উপকার করতেছি। আমিও তো ভালো করে জানি তোর পকেট থেকে টাকা বের করতে গেলে কি করা লাগবে। শোন, মুসা কাকা আমার খুব ভালোবাসে, খুব ডাকা খোঁজা করে, ওই জন্যই আমি দিলাম। এনে তাহলে দিয়ে দিস তালি। আরে আমিও তো জানতাম মুসা কাকার ছেলের কথা বললি তুই দিবি, কারণ মুসা কাকা তোর আব্বার এক সময়কার বন্ধু ছিল না। চাচা তুমি কি বিড়ি খাবা? বিড়ি আছে তোমার কাছে? কও, থাকলে একটা বিড়ি বের করো, আমার কাছে গ্যাস লাইট আছে, দুই চাচা ভাই মিলে টানি। আরে চাচা পাগল নাকি? জায়গা পাই না, আমি বিড়ি খাই না, খাই খাবে খালি খাই। এ রহমান, কিরে কাকা কই, কাকা দোকানে আসেনি? না এখনো দোকানে আসেনি। তুই কি চাকরি পাইছিস রে 10,000 টাকা ঘুষ দিয়ে? ওই টাকা কোম্পানি আলার এনেছে নাকি কোনো দালাল এনেছে? 10,000 টাকা ঘুষ নিয়ে তো কোনো চাকরি হওয়ার কথা না। চাকরি বাকরি কোন জায়গা থেকে পাবো? বর্তমানে তো চাকরি হলো সোনার হরিণ। মানে বুঝলাম না, তুই না চাকরির জন্য শামিম রে দিয়ে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে এলি? শামিমের সাথে তো আমার দেখা হয় না 2 সপ্তাহ। 2 সপ্তাহ আগে এলো বন্ধু বান্ধব নিয়ে, ফুচকা খেয়ে টাকা না দিয়ে চলে গেছে, এমনি আমার ছোট ব্যবসা। তাহলে স্বামী আমারে বলদ বানাইলো? তোর যদি কোনো সময় কোনো হেল্প লাগে, কোনো প্রয়োজন লাগে, আমারে ডাইরেক্ট ফোন করবি, কোনো লোক পাঠাবি না, ঠিক আছে? আরে ভাই, তোর কাছে যদি আমার কোনো উপকার লাগে আমি তো তোর বাড়ি চলে যাব, আমি তোরে ফোন দেব কি জন্য আর লোক পাঠাবো কি জন্য? তাও ঠিক, তুই তো আমার বাড়ি চিনিস, কিন্তু আমি মানুষ চিনলাম না, বারবার আমারে বাড়াবে না, তুই চলে যাচ্ছে সাইম না। ফাজলামির একটা লিমিট থাকে, এত কষ্ট করে আমি চাকরি করে টাকা ইনকাম করি আর আমার কাছ থেকে এইভাবে টাকা ধান্দা মেরে নিয়ে চলে যাই। হ্যালো শামিম। হ্যাঁ দোস্ত, ক কি খবর তোর, কিছু কবি নাকি? কুছি যে কোনে তুই? আমি আছি আমার কাজে, তুই কি কবি ক? আরে সে কথা বলিস নে, তুই ওই যে মুসাবাই ছেলে রহমান, সরি তুই ওই যে মুসা কাকার ছেলে রহমান রে যে চাকরির জন্য টাকা দিছিস, ওই টাকা দেওয়ার পরে তো মনে কর আমার খুব সুনাম বেড়ে গেছে। হ্যালো, এ তোর কথা তো বুঝতে পারতেছি না। আচ্ছা বুঝদিস না তোর, আমি আইসা বুঝাই করছি, কোনে আসিস কোনে ক? আসি তো আবু সাগর আম বাগান। ওকে ফাইন, দাঁড়া ওখানে দাঁড়া। এ বিড়ি নে আমার কাছে, দাঁড়াস না দিনি। বন্ধু থাকলে একটা বিড়ি দে। ও ভাবি ওল করে যাচ্ছে ও এসে বিড়ি সতি। আরে সকাল ধরে না হলো 50 জনের কাছে বিড়ি চাইছি, কেউ একটা বিড়ি দিই নি আমারে। বাপের টাকা ফাটা খরচ করে লেখাপড়া করে শিখেছিস বিড়ি খাওয়া, চাকরি বাকরি পাওয়ার তো যোগ্যতা নেই, হয়েছিস তো কপাল পোড়া। আরে বন্ধু আমার কপাল খুলে গেল, শুধু 50,000 টাকার জন্য খুলিনি, বড় চাকরি হাতছাড়া হয়ে গেল। 50,000 টাকায় কি চাকরি রে সে? আরে সরকারি চাকরি, এসি অফিসি। কি বলিস, মাত্র 50,000 টাকায় এসি অফিসি চাকরি? হ্যাঁ বন্ধু, 50,000 টাকা যদি আজকে আমার কাছে থাকতো না তাহলে আমি এসি অফিসি চাকরি করতাম। আচ্ছা আমি যদি 50,000 টাকা দিই তাহলে চাকরিটা আমার হবে না? কি কোষ, একবার না 10 বার হবে চাকরি, তুই শুধু 50,000 টাকা ম্যানেজ কর, তারপর টাকা আমার কাছে নেই, আমি চাকরি। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এটাই থাকলো। আচ্ছা ঠিক আছে, সন্ন্য ছাড়ার কাছে যে চাকরির ভালো যোগাযোগ রে। এই দিকে আই, আয় আয় এই পাশে আই। আইসি ক এই পাশে আই। রাইসি তো কি আমার কষ্টের টাকা,
5,000 টাকা। এটা কি না নিলে হইতো না? এই ধান্দাটা তুই কেন করলি? এ করছি কলা স্যার, তোর কষ্টের 5,000 টাকা কি আমি এমনি নিছি নাকি? বললামই তো একটা উপকারের জন্য নিছি একজনের। আমি রহমানের টাকা দশটি যাচ্ছিলাম, পরে যে ভাবি যে ওর থেকে বড় সমস্যা আমি পড়ে রয়েছি, তাই টাকাটা আমি নিয়ে নিছি। কত সুন্দর করে মিথ্যা কথা কয়ে টাকাটা নিলি রে, তোর আল্লাহ কোন জায়গার মাটি দিয়ে তৈরি করিল? হ্যাঁ এই এত মিথ্যা কথা কোনটা শিখেছিস তুই? এত সিটার হবি কেন তুই? এতবার পার হবি কেন তুই? তুই আমার 5,000 টাকা এখনই ফেলাবি, এখনই। হ্যাঁ তোর টাকা এখনই দেবো, আমি কি ফকির নাকি? আমার শ্বশুরি কত টাকা ভাষা জানিস? দে নাম গাড়ি কান্দে। কি জন্য গাড়ি দেবো তোর? টাকা নেস্টে যাবো। কোন টাকা নেস্টে যাবি? শ্বশুরির কাছে টাকা নিয়ে আসবো, নেশে তো দিয়ে দেবো। ঠিক আছে আমার টাকা লাগবে, আমার কষ্ট উপার্জন করার টাকা, আমার টাকা তুই এখনই এনে দিবি, আর গাড়ি আস্তে চালাই যাবি। তুই পড়বি পড়বি, গাড়ি যেন পড়ে না। তোর গাড়ি কি আমার গাড়ি না? আমি কি জানতাম ওখান থেকে গাড়িটা চুরি হয়ে যাবে? আমার শ্বশুরের দোকানটা আছে দুই তলায়, নিচে গাড়ি রেখে উপরে উঠেছি, আসে দেখি গাড়ি আর নেই। ওরে স্বর্ণ সারা তো জুটো দিয়ে পিটুন, কিছু না কয়ে তোর গুষ্টি বাড়ি, তোর আমার গাড়ি কই? আমার কষ্টের টাকায় কিনা গাড়ি, তুই কি বুঝবে মর্ম? হ্যাঁ মর্ম বুঝবে তুই? তুই আমার গাড়ি এনে দে, জানতে পারিস আমার গাড়ি এনে দিবি। তুই তুই কি করছিস? তোর গাড়ি আমি ইচ্ছে করে হারাইছি? একটা গাড়ি তো, তার জন্য তো জুতো মারলে আমার আজকে? আমি তো তোর গাড়ি ইচ্ছে করে হারাইছি, নে আমার মেরে ফেল। গাড়ি হারা ফেলাইছি রে তোর? আমি চুপ করে আছিস কেন? আমার মেরে ফেল। এরই বা কি কব, এর কিছু কয়েও তো লাভ নেই, এ তো আর আমার গাড়ি এনে দিতে পারবে না, আমার কপালটাই খারাপ। এমনও তো হতে পারতো গাড়িটা আমার কাছ থেকে চুরি হয়ে গেছে। মানুষের ক্ষমা করলে আল্লাহ আমার প্রতি খুশি হবে, আল্লাহ আমার আবার গাড়ি কেনার তৌফিক দেবে। যাক মাফ করে দিই, এক আন্দে শুনে যা বাড়ি যা। এটা তো আমার বাইক। এ শাস্তো ভাই এদিকে দিনি, এটা আমার বাইক না দেখ। হ্যাঁ তোর বাইক তো। এ বড় ভাই এটা তো আমার বাইক। ভাই আপনি এ বাইক কোনে পাইছেন? কোন জায়গা পাবো ভাই, কিনেছি এ বাইক। আমার বাইক ভাই, চুরি হয়ে গেছে 1 মাস আগে। আপনি আমার বাইক চুরি করেছেন? কি করছেন, পাগল হয়ে গেছেন? আরে ভাই আপনি চুরি করেছেন, আপনি চুরি। আরে ভাই আমার টাকা দিয়ে কিনা ভাই। এই গাড়ি আমার গাড়ি। আরে আমার গাড়ি চুরি। আরে ভাই এটা আমার গাড়ি, আমি এটা বলতে গিয়ে। আরে কিসের ব্যাপার? আমার এক পরিচিত ভাই। আরে ভাই এটা আমার গাড়ি, আমার গাড়ি কাগজও আছে। আপনি আমার গাড়ি চুরি করেছেন? আপনি কিসের ছোট ভাইয়ের কাছ থেকে কিনেছেন? আপনার আপনি ডাকেন ছোট ভাই ডাকেন। এই দেখেন ভাই, এই দেখেন ভাই আমার গাড়ির কাগজ। এটা কি কোনো 2 নম্বর গাড়ি? এটা কি জন্য আপনি 50,000 টাকা দিয়ে কিনেছেন? যাচাই না। আরে ভাই ও আমারে বলছে যে এটা বর্ডারের টানা গাড়ি, 50,000 টাকা দেন বাইকটা দিয়ে দিচ্ছি। তারপর আমি টাকা দিছি, বাইক নিছি। ও তো কবেই, ও কবে না। তুই কিভাবে পারলি এরকম অভিনয় করতে? এ তুই জানিস বাইক একটা ছেলের জীবনের স্বপ্ন, আর তুই সেই স্বপ্নটা ধ্বংস করে দিছিস। আমার গাড়ি হারাই যাওয়ার পর থেকে আমি শোকে 5 দিন অফিস করতে পারিনি, ওই শোকে শোকে আমার চাকরিটাও চলে গেছে। তুই তো আমার জীবনটাই ধ্বংস করে দিছিস, কি দোষ করিলাম আমি বল? এত কান্দাকাটি করার কি আছে? তোর গাড়ি আমি বেচেছি, তোর গাড়ি আমি আবার ফিরে দিচ্ছি, এখনই আমি শ্বশুরির কাছে ফোন দিয়ে 50,000 টাকা নিচ্ছি। দে তোর ফোনটা দে, শ্বশুরির কাছে একটু কল দি। কি করে লাত্তি মেরে দেবো একদম তোর, ফোন দিয়ে আর ফোনটাও বেঁচে খা। তুই কেন আমার গাড়ি 50,000 টাকায় বেচলি কাগজ নেই কয়ে? তুই এরকম ক্ষতি আমার কেন করলি? তোরা কোনো বন্ধু বান্ধবী না, নিজের ভবিষ্যৎ তো উজ্জ্বল করতে পারবি না, আর অন্য লোকের ভবিষ্যৎ নষ্ট করার জন্যই তোরাই সেরা। এ ভাই তোরা কি করবি, এর কর। ও যে আমার বন্ধু ছিল এটা ভাবতে ঘৃণা হচ্ছে। ভাই আপনার 50,000 টাকা আপনি ওর কাছে আদায় করেন, আমি কিছু জানি না। দে গাড়ির চাবি দে। এ আমার 50,000 টাকা দে। জীবনে কোনোদিন আমার সামনে আসবি না গাদ্দার। টাকা দিবি না তোরে পুলিশে ধরায় দেব। মানুষ আপনাকে বারবার ঠকাবে আর আপনি বারবার ঠকবেন, মাঝে মাঝে অন্যকে ক্ষমা করতে যেয়ে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। ভাইজান এমন ভুল যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন
তাহলে আপনি নিজেই আপনার অস্তিত্বটা হারিয়ে ফেলবেন। তাই কোনো মানুষ নামক কুত্তাল্লেসকে সোজা করতে না যেয়ে ভণ্ড ও প্রতারক বন্ধুবান্ধব থেকে দূরে থাকবেন।